আমরা আজকে সেটের দ্বিতীয় ক্লাসটি করব। প্রথম ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেট সম্পর্কিত কিছু সংজ্ঞা, কিছু বৈশিষ্ট্য, ভেন ডায়াগ্রাম এগুলো পড়েছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো একটু দেখব। দেখো, তোমাদেরকে প্রথমে আমি ন নম্বর অঙ্কটি একবার দেখাতে চাই। এখানে দুটো সেট বলা রয়েছে, দুটো না তিনটে সেট এখানে বলা রয়েছে, আর বলেছে এখানে এ মাইনাস বি নির্ণয় করতে হবে, এ মাইনাস সি নির্ণয় করতে হবে, আর তারপরে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এবং তার সাথে দেখাতে হবে যে এটা এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি এর সাথে সমান কিনা। আচ্ছা, এটাও কিন্তু একটা থিওরেমের মধ্যেই পড়ছে, তো এখানে আমরা এটা সেটের মাধ্যমে প্রমাণ করে দেখাবো যে এটা সত্যি হচ্ছে কিনা। তো অঙ্কে চলে আসি, দেখো আমাদের, আমি এ সেট, বি সেট আর সি সেট তিনটে সেটই লিখে নিয়েছি। এবার আমাদেরকে এ মাইনাস বি নির্ণয় করতে হবে। এ মাইনাস বি মানে আমি সেটাকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কেন লিখেছি, কারণ এ মাইনাস বি কথার অর্থ হলো এ সেট থেকে আমি বি সেটের এলিমেন্টগুলোকে বিয়োগ করে দেব। অর্থাৎ আমি যদি বি সেটের যে কমপ্লিমেন্টারি সেট, মানে এই যে তিনটে সেট রয়েছে সেই তিনটে সেটের মধ্যে এ তো আছে এখানে, এ বাদ দিয়ে বি ছাড়া আর কোন সেটটা রয়েছে আমার, সেটা হলো আমার সি সেট। তার মানে যদি ইউনিভার্সাল সেট থেকে আমি দেখি, আমি আগের দিন তোমাদের মানে আগের ক্লাসে বলেছিলাম, ইউনিভার্সাল সেট থেকে যদি আমি নিই তাহলে বি সেট ছাড়া ইউনিভার্সাল সেটে যে বাকি এলিমেন্টগুলো থাকছে সেটা হলো আমার বি কমপ্লিমেন্ট। তাহলে এক্ষেত্রে আমি এ ছাড়া আর বি ছাড়া পড়ে রয়েছে শুধু সি সেট, তাহলে বি কমপ্লিমেন্ট কোন সেটটা হবে, নিশ্চয়ই সি সেটটাই এখানে হবে। তাহলে এখানে যদি এ মাইনাস বি লিখি তাহলে সেটাকে আমরা কি, যদি আমি লিখি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে এ সেটের সাথে বি সেট ছাড়া যে বি এর ছাড়া যে অন্যান্য এলিমেন্টগুলো রয়েছে, অর্থাৎ বি যে কমপ্লিমেন্টারি সেটটা সেটার মধ্যে যে কমন এলিমেন্ট, মানে সেটার ইন্টারসেকশন নিলে যে এলিমেন্টটা পাবো সেটাই হবে আমাদের এ মাইনাস বি সেট। তাহলে এক্ষেত্রে আমাদের বি কমপ্লিমেন্ট হচ্ছে আমার কোনটা, সি সেট, আর এদিকে রয়েছে আমার এ। তাহলে এ আর এ সি এদের মধ্যে ইন্টারসেকশনে কোন এলিমেন্টটা রয়েছে, একমাত্র আমার ওয়ান রয়েছে, সেজন্য আমি এখানে লিখেছি এ মাইনাস বি সমান সমান ওয়ান। আচ্ছা, একই রকম ভাবে এ মাইনাস সিটা যদি আমরা লক্ষ্য করি, দেখো এ মাইনাস সি হলো আমার, আমি লিখতে পারি এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। একই রকম ভাবে এ সেটটা বাদ দিয়ে সি সেটের কমপ্লিমেন্টারি সেট তাহলে কোনটা হচ্ছে, বি সেট। তাহলে এ সেট থেকে আর বি সেট থেকে আমি কোন এলিমেন্টটা পাচ্ছি একই রকম, সেটা হলো একমাত্র আমার দুই, সেই জন্য আমি লিখেছি এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু টু। তাহলে এবার এই দুটো সেট আমি পেয়ে গেলাম, তাহলে এই দুটো সেটের যদি আমি ইউনিয়ন নি তাহলে আমি কোন এলিমেন্টটা পাচ্ছি, দেখো এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি যদি করি তাহলে পাচ্ছি ওয়ান কমা টু, এই সেটটা তৈরি হচ্ছে। এটা হলো আমার অঙ্কটার একটা পোর্শন হয়ে গেছে। আচ্ছা, অন্য পোর্শনটা হলো আমাকে নির্ণয় করতে হবে কি, এ মাইনাস বি ইন্টারসেকশন সি। আচ্ছা, তাহলে সবার আগে আমি বি ইন্টারসেকশন সিটা বার করে নিয়েছি। দেখো বি সেট আর সি সেট এ দুটোর মধ্যে কমন এলিমেন্ট কোনটা রয়েছে, তিন চার আর পাঁচ, এখানেও আমার তিন চার পাঁচ রয়েছে, এখানেও তিন চার পাঁচ রয়েছে। তাহলে আমি লিখতে পারি ইন্টারসেকশনের ক্ষেত্রে বি ইন্টারসেকশন সি মানে থ্রি কম ফোর কম ফাইভ, ঠিক আছে। তাহলে তাহলে এটা যদি আমার বি ইন্টারসেকশন সি সেট হয় তাহলে এটার যে কমপ্লিমেন্টারি সেট হবে, মানে যেখানে এটা কিনা বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, সেখানে তাহলে কোন কোন এলিমেন্ট থাকবে, সেখানে আর যে এলিমেন্টই থাকুক না কেন তিন চার পাঁচ কিন্তু কোনোভাবেই থাকতে পারবে না। আচ্ছা, তাহলে এবার তোমরা দেখো এ মাইনাস বি ইন্টারসেকশন সি যে সেটটা হচ্ছে সেটাকে আমি তাহলে কি কেমন করে লিখব, সেটাকে লিখব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তার হোল কমপ্লিমেন্ট, মানে বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট।
তার সাথে ইন্টারসেকশন নিচ্ছি আমি কার এ সেটের। তাহলে আমি আগেই বলেছি বি ইন্টারসেকশন সি যে তার যে কমপ্লিমেন্ট সেটটা হবে সেখানে আমি কিন্তু কোনোভাবেই এই তিনটে এলিমেন্টকে পাবো না, এই তিন চার আর পাঁচ। তাহলে সেখানে অবশ্যই আমার দুই থাকতে পারে বা অন্যান্য এলিমেন্টগুলোও থাকতে পারে। দেখে নাও নিশ্চয়ই এইগুলো এই তিন চার তিন চার পাঁচ তিন চার পাঁচ বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো থাকতে পারে। এবার এর সাথে যদি তাহলে আমি সেই সেটটার ইন্টারসেকশন নিই তাহলে আমি কোনটা কমন পাবো? যদি সেই সেটে আমার দুই থাকে তাহলে আর এ সেটে আমার আগে থেকেই এক রয়েছে, তাহলে এক দুই থাকতে পারে, তাহলে আমি কমন পাবো কোনটা? একমাত্র ওয়ান আর টু। কেন এটা আমি বললাম ওয়ান আর টু কেন কমন? তোমরা প্রশ্ন করতে পারো যে অন্য এলিমেন্ট এখানে তো ছয় সাত হতে পারে, তো সেটা কেন লিখছি না? কারণ দেখো এ সেটের মধ্যে কিন্তু আমার ছয় আর সাত নেই, সেজন্য আমি যখন ইন্টারসেকশন লিখব সেখানে কিন্তু দুটো সেটের মধ্যে যে এলিমেন্ট থাকছে সেটাই লিখতে পারবো। যেহেতু এ সেটের মধ্যে আমার ছয় আর সাত নেই, শুধুমাত্র ওয়ান আর টু আছে, তাই জন্য এই যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের যে সেটটা সেখানে তিন চার পাঁচ বাদ দিয়ে যদি অন্যান্য এলিমেন্টও থাকে মানে এক দুই ছাড়াও, তাহলে সেখান থেকে কিন্তু বাকিগুলো আমি লিখতে পারবো না, শুধু ওয়ান আর টুটাই লিখতে পারবো, সেজন্য এটা এরকম লিখেছি। এবার দেখো তাহলে এখানে যেটা আমরা এক ওয়ান পার্টটা প্রমাণ করেছিলাম সেখানে ওয়ান কমা টু এসেছে, আবার এখানে যে সেকেন্ড পার্টটা প্রমাণ করলাম সেখানেও ওয়ান কমা টু এসেছে, তাহলে দুটো অংশই আমার কি হচ্ছে সমান। তাহলে আমি লিখতেই পারি এটা ইকুয়ালস টু এটা, তাই তো? তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। একবার বইয়ের দিকে চলে আসি, আবার দেখে নাও বইতে কিন্তু আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে সেটা আমি লিখে দিচ্ছি, লিখে দিয়েছি। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটি আমি তোমাদের বইয়ের দশ নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখে নাও এখানেও তিনটে সেট দেওয়া রয়েছে, তার মধ্যে এস যে সেটটা দেওয়া রয়েছে সেটা হলো আমাদের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, এছাড়া রয়েছে এ আর বি। এবার বলেছে এ আর বি হলো আমার এস এর দুটো সাবসেট বা উপসেট। এবার বলেছে এই চার তিনটে প্রমাণ রয়েছে এখানে, এ কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ দেখাতে হবে, আর এই এই যে এই তিনটে প্রমাণ রয়েছে। তো আমি সরাসরি এবার অঙ্কে চলে যাচ্ছি, দেখো লিখে নিয়েছি এখানে আমি। আচ্ছা এবার দেখাতে হবে আমাকে এ কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ। তাহলে প্রথমে আমি এ সেটের কমপ্লিমেন্টটা বার করে নিয়েছি। আমার এখানে এ সেট ছিল কত, ওয়ান কমা টু কমা এইট কমা থার্টি টু, আর এখানে এস হলো আমার ইউনিভার্সাল সেট, তো মানে এ কমপ্লিমেন্ট যে সেটটা হবে সেটা আমার এস সেট থেকে এ এলিমেন্টগুলোকে বাদ দিলে যে দুটো তিনটে এলিমেন্ট পড়ে থাকবে সেটা হবে আমার এ কমপ্লিমেন্ট। তাহলে এক্ষেত্রে যদি আমার ওয়ান টু এইট থার্টি টু থাকে, এখান থেকে আমি ওয়ান টু এইট আর থার্টি টু যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে আমার কি ফোর আর সিক্সটিন। তাহলে এ কমপ্লিমেন্ট যে সেটটা তৈরি হবে সেখানে আমার পড়ে থাকবে কি ফোর আর সিক্সটিন। আচ্ছা তাহলে এইটার এই কমপ্লিমেন্টারি সেটের যদি আমি আবার কমপ্লিমেন্ট নিই, তাহলে আমি যদি এস সেট থেকে এই ফোর আর সিক্সটিনটাকে বাদ দিতে চাই তাহলে বাকি যে এলিমেন্টগুলো পড়ে থাকছে সেটাই হলো আমার আবার এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্টারি সেটটা, সেটা আমার কত ওয়ান কমা টু, ফোর আর সিক্সটিন তো বাদ, তাহলে এইট আর থার্টি টু, যেটা কিনা আমার আবার এ সেটটাই ফিরে এসেছে। তো এটা হলো এখানকার প্রমাণ, এটা খুব ছোট একটা প্রমাণ আর খুবই সহজ, এটা আমরা সেট দিয়ে প্রমাণ করে দেখালাম। তো এরকম তোমরা বি সেটের ক্ষেত্রেও করে দেখাতে পারো। তার মানে আমরা কি বুঝলাম, যে কোনো সেটের কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট যদি আমি নিই তাহলে আমি পূর্বের সেটটাকেই ফেরত পাই। এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাচ্ছি। এখানে বলেছে দেখো এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু, আমাকে দেখাতে হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা কিন্তু আমাদের ডি মর্গানস ল, আমি তোমাদেরকে এটা যখন সূত্র পড়িয়েছিলাম তখন দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা তাহলে প্রথমে কেমন করে প্রমাণ করছি দেখো, প্রথমে আমরা এ ইন্টারসেকশন বিটাকে বার করে নিচ্ছি। তোমরাও যখন অঙ্ক করবে ধাপে ধাপে প্রমাণ করবে, একবারে কিন্তু করা সম্ভব নয়, তাহলে অনেক সময় গুলিয়ে যেতে পারে। তাহলে প্রথমে আমি এ ইন্টারসেকশন বি বার করে নিচ্ছি। দেখো এ এলিমেন্ট এর এলিমেন্ট হলো ওয়ান কমা টু কমা এইট কমা থার্টি টু,
আবার b এর এলিমেন্ট হলো 4, 8, 32 তাহলে দুজনের কমনে কি কি আছে দুজনের কমনে আছে শুধু 8 আর 32 তাহলে a ইন্টারসেকশন b তে আমার পড়ছে কে 8, 32 তাহলে এদের কমপ্লিমেন্টে তাহলে কোন কোন এলিমেন্ট পড়বে তাহলে s সেট s যে সেটটা রয়েছে এখানে 8 আর 32 টাকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে কে কে 1, 2 4 আর 16 তাহলে সেটাই লিখেছে এখানে দেখো 1, 2, 4, 16 এটা হলো আমার a ইন্টারসেকশন b কমপ্লিমেন্টের সেটটা এবার আমি আলাদা আলাদা করে b কমপ্লিমেন্টটা বার করে নিয়েছি দেখো b কমপ্লিমেন্ট হলো আমার b সেটে ছিল 4, 8, 32 এখান থেকে আমি 4, 8 আর 32 টাকে বাদ দিয়ে দিলাম পড়ে আছে আমার 1, 2 আর 16 এটা লিখেছি আমি এখানে 1, 2 আর 16 আর a কমপ্লিমেন্ট তো আমি আগেই এখানে নির্ণয় করে নিয়েছিলাম 4 আর 16 সেজন্য আমি আলাদা করে এখানে আর লিখলাম না তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট তার মধ্যে তাহলে কোন কোন এলিমেন্ট গুলো পড়ছে সেটা হলো 1, 2, 4 আর 16 যেহেতু a কমপ্লিমেন্টের মধ্যে 4 রয়েছে এখানে পড়ছে তাহলে এই সেটটাই আর এই যে সেটটা দুটো সেট কিন্তু দেখো তোমরা ঠিক করে সমান তাহলে আমরা লিখতেই পারি এটাকে যে প্রমাণিত যে a ইন্টারসেকশন b হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট এটা তাহলে প্রমাণ হয়ে গেল এটা আমাদের ডি মর্গানস ল ছিল আচ্ছা ডি মর্গানস ল আরেকটা অংশ এখানে প্রমাণ করতে দিয়েছে সেটা হলো তিন নম্বর প্রমাণ আমাদের আচ্ছা এখানে বলেছে a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু দেখাতে হবে a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট তাহলে a ইউনিয়ন b ফার্স্ট আমি নির্ণয় করে নিচ্ছি a তোমরা চলে যাচ্ছে আমরা আবার a সেটটা দেখো আর b সেটটা দেখো তাহলে a ইউনিয়ন b এর মধ্যে শুধুমাত্র এখানে একটা 4 এলিমেন্ট অ্যাড হবে 4 নাম্বারটা এখানে শুধু অ্যাড হবে আর বাকি এগুলো সবই একই আছে তাহলে তোমরা দেখো a ইউনিয়ন b হলো আমার 1, 2, 4, 8, 32 তাহলে a ইউনিয়ন b এর কমপ্লিমেন্ট কোনটা তাহলে s সেট থেকে যদি আমি আরেকবার লক্ষ্য করি দেখো 1, 4, 8, 32 বাদ দিয়ে যেটুকু পড়ে রয়েছে সেটা হলো অনলি 16 তাহলে এদের কমপ্লিমেন্টারি সেট হলো আমার 16 তাহলে আবার a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্টের মধ্যে কে কে আছে এখানে তোমরা বলেছিলে b কমপ্লিমেন্টের মধ্যে 1, 2, 16 আছে আর a কমপ্লিমেন্টের মধ্যে আছে 4 আর 16 তাহলে কমন কি আছে শুধুমাত্র 16 আবার দেখো দুটেই প্রমাণিত হয়ে গেল এটাও শুধু 16 এটাও শুধু 16 তাহলে আমরা লিখতেই পারি a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট তো এটাও আমার ডি মর্গানস ল ছিল সেকেন্ড মানে সেকেন্ড লটা ছিল তো এইভাবে আমরা অঙ্কটা প্রমাণ করলাম তিনটে ল এখানে কিন্তু তিনটেই ল প্রমাণ করলাম একটা হলো এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট আরেকটা হচ্ছে ডি মর্গানস ল আরেকটা হলো ডি মর্গানস ল ভালোভাবে তোমরা একটু লক্ষ্য করো আচ্ছা এরপর আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাব 16 নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করো বলছে মনে করো সার্বিক সেট s দেওয়া রয়েছে এবং a ইউনিয়ন b দেওয়া রয়েছে তাহলে সেখান থেকে আমাকে a ইন্টারসেকশন মানে a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে আচ্ছা তো এটাও আমাদের ডি মর্গানস ল তাহলে প্রথমে দেখো কিভাবে করছি a সেটটা লিখলাম এস লেখা আছে এ ইউনিয়ন বি দেওয়া আছে আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে তো আমরা যদি ডি মর্গানস এর সূত্রটা লিখি সেটা হলো বলছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমি লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে এ ইউনিয়ন বি তো আমাকে দেওয়াই রয়েছে সেটার কমপ্লিমেন্ট কি তাহলে এই যে 2, 3, 4 এটাকে যদি আমি এই সেট থেকে বাদ দিয়ে দিই 2, 3, 4 তাহলে পড়ে থাকছে শুধু 1, 5 আর 6 তাহলে সেটাই হলো আমাদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সেটটা 1, 5, 6
তাহলে এই সেটটারই যে মানটা সেটাই আমার কার সাথে সমান হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সাথে। তাহলে আমি বলতে পারি এটা হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এই অঙ্কটা যদি তোমরা সূত্রটা ভালোভাবে না জানো তাহলে কিন্তু অঙ্কটা দেখে হাতড়াতে থাকবে যে কিভাবে কিভাবে এখান থেকে আমি এ আনবো বি আনবো কিভাবে হবে। যদি সূত্রটা আমরা জেনে যাই তাহলে কিন্তু এক লাইনের অঙ্কটা হয়ে যাচ্ছে। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাব। পরবর্তী অঙ্ক তোমাদের 17 নম্বর অঙ্ক বইতে বলেছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন এবং এ এন ইকুয়াল টু এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন হলে থ্রি এন ইন্টারসেকশন সেভেন এন নির্ণয় করো। 17 নম্বর অঙ্ক। আচ্ছা, এই ধরনের প্রশ্ন যদি আসে আমাদের পরীক্ষায় তাহলে কিন্তু দেখো এখানে আমি বলেছি এ এন সেটটা আমার এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এটা, তাহলে থ্রি এন কত হচ্ছে, থ্রি এন তাহলে এরকম থ্রি এক্স টাইপের যে সেটটা হচ্ছে মানে যেখানে এন এক্স হলো একটা যে কোনো ন্যাচুরাল নাম্বার, তাহলে সেটটা কিরকম তৈরি হতে পারে, থ্রি হতে পারে, সিক্স হতে পারে, এভাবে সো অন। আচ্ছা, আর সেভেন এন যে সেটটা তৈরি হচ্ছে সেখানেও সেভেন একটা ইন্টিজার, তার সাথে এক্স যে কোনো ন্যাচুরাল নাম্বার মানে ওয়ান থেকে শুরু করে যে কোনো নাম্বার গুণ হতে পারে। তো তাহলে এদের যে ইন্টারসেকশনে সেটটা থাকবে সেই সেটটা কিরকম দেখতে হবে। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তো সবসময় আমাদের এই যে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারের লসাগু নির্ণয় করে নিতে হবে। লসাগু নির্ণয় করে যেই নাম্বারটা পাবো সেটা দিয়ে যেই সেটটা তৈরি হচ্ছে সেইটাই হবে আমাদের ওদের ইন্টারসেকশনের সেট। তো এখানে আমাদের থ্রি এন আর সেভেন এন এর লসাগু কত হচ্ছে 21n। তাহলে 21n হলো আমাদের 3n আর 7n এর ইন্টারসেকশন মানে ইন্টারসেকশনে থাকা সেটটা। কারণ তোমরা এটা ভালো করেই বুঝতে পারছো যে 3, 6 এই টাইপের যে সেটটা হচ্ছে আর 7, 14 এই টাইপের যে সেটটা হচ্ছে তাদের থেকে কমন একমাত্র 21টাই রয়েছে। তো সেইটা দিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই এদের ইন্টারসেক্টিং পয়েন্টে থাকবে। এই অঙ্কটা খুবই ছোট, এগুলো একটা রুলের ওপর নির্ভর করে অঙ্কগুলো হবে। এরপর আমরা একটু পরবর্তী অঙ্কে যাব। এবার আমরা দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্নের 3 নম্বর অঙ্কটা একটু করে নেব, দেখে নাও। 3 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, এখানে কিন্তু সেটগুলোকে সেট বিল্ডার ফর্মে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু সেট আকারে সাজানো নেই। এটাকে সাজিয়ে নিয়ে আমি তোমাদেরকে অঙ্কটা দেখাচ্ছি। তো আমি খাতায় চলে আসছি, দেখো প্রথমে বলেছে এ সেটটা কেমন দেখতে হবে, x such that 2 less than equal to x less than 5, তার মানে এখানে এটা x হলো 2 এর থেকে বড় এবং সমান অথবা বড় এবং 5 এর থেকে ছোট। তাহলে এই সেটটা আমার 2 থেকে শুরু হবে আর 5 এর থেকে ছোট মানে 4 অবধি গিয়ে শেষ হবে। তাহলে এই সেটে আমার 3টে এলিমেন্টই থাকতে পারে, 2, 3 আর 4। এর পরের সেটটা দেখো বলছে বি সাজ এক্স সাজ দ্যাট 3 less than x less than 7, তার মানে এখানে এটা 3-এর থেকে ছোট মানে 3-এর থেকে বড় আর 7-এর থেকে ছোট নাম্বারগুলো এখানে থাকবে। তো 3-এর ঠিক পরবর্তী সংখ্যা যেটা কিনা 3-এর থেকে বড় সেটা থাকছে এখানে কি 4, তারপর থাকছে 5, তারপর থাকছে 6। আচ্ছা, এরপর আসছে আমাদের এস। এসে বলেছে এটা x 0 থেকে বড় আর 10-এর থেকে সমান অথবা ছোট। তাহলে এই বুঝতেই পারছো এই সেটের এলিমেন্টগুলো 1 থেকে শুরু হচ্ছে আপ টু 10। এই হলো আমাদের সেট। এবার আমরা করব এ ইউনিয়ন বি। এখানে আমাদেরকে এ ইউনিয়ন বি বার করতে হবে, এখানে আমাকে প্রমাণ করতে হবে যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ওই ডি মর্গানস ল। তাহলে ফার্স্টে আমি এ ইউনিয়ন বি বার করে নিয়েছি। দেখো এ তে ছিল আমার 2, 3, 4 আর বি তে ছিল 4, 5, 6, তো সব মিলিয়ে আমার এলিমেন্ট হয়েছে এখানে 2, 3, 4, 5, 6।
আচ্ছা তাহলে এস হলো আমার ইউনিভার্সাল সেট, তাহলে সেখান থেকে যদি আমি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সেটটা বিয়োগ করে দিই মানে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকছে সেটা হলো আমার এ এ ইউনিয়ন বি, একটু ভুল 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 হয়ে গেল সরি, যদি তোমরা এ সেট থেকে এ ইউনিয়ন বিটাকে বাদ দিয়ে দাও তাহলে থাকছে আমাদের এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে দেখো 1,2,3 এই যে পুরো সেটটা রয়েছে এখান থেকে আমি 2,3,4 এই যে পোর্শনটুকু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি কি পড়ে থাকছে 1,7,8,9,10, এইটা হলো আমার এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। একই রকম ভাবে তাহলে আমি ফার্স্টে এ কমপ্লিমেন্ট নির্ণয় করে নিচ্ছি, এ কমপ্লিমেন্ট কি এখান থেকে আমার 2,3,4টা বাদ দেবো কারণ এ সেট হলো আমার 2,3,4 এর সেট, বাদ দিয়ে দিয়েছি রয়েছে আমার যেটা 1,5,6,7,8,9,10। আবার তাহলে বি কমপ্লিমেন্ট কি হচ্ছে, বি কমপ্লিমেন্ট হলো আমার 4,5,6টা বাদ দিয়ে দিতে হবে, তাহলে দেখো কি কি পড়ে আছে 1,2,3,7,8,9,10। তাহলে এদের ইন্টারসেকশনে কোন এলিমেন্ট থাকছে, এখানে একমাত্র 5,6 আর এখানে 2,3 এই দুটো জিনিস বাদ দিয়ে 1,7,8,9,10 এগুলো কিন্তু সবই আমার দুটোর মধ্যে রয়েছে। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে থাকছে 1,7,8,9,10। দেখো এখানে সেটটা তো তাই ছিল আর এখানে সেটটা তো তাই আছে, তাহলে এখানে আমাদের এটা প্রমাণ হয়ে গেল সেট দিয়ে যে A union B whole complement is equals to A complement intersection B complement. তোমরা যদি লক্ষ্য করো তো দেখবে এই ধরনের এই ডিমর্গানস ল বা ডিস্ট্রিবিউটিভ ল, এই যে ল গুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আগে, সেগুলোই বারবার করে বিভিন্ন অঙ্কের মাধ্যমে প্রমাণ হয়ে ফিরে এসেছে। তো কখনো সেট দিয়ে, কখনো সেট অ্যালজেব্রা দিয়ে, কখনো ভেন ডায়াগ্রাম দিয়ে, বিভিন্ন রকম ভাবে কিন্তু আমাদের এই প্রমাণগুলোই করতে হবে। এরপর আমরা এরকমই একটা প্রমাণে চলে যাব, তোমরা দেখে নাও প্রশ্নটা, এটা তোমাদের বইতে 11 নম্বর প্রশ্ন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 11-3 নম্বর অঙ্কটা রয়েছে এখানে, বলেছে এ ইন্টারসেকশন বি মাইনাস সি ইকুয়ালস টু, তোমাকে দেখাতে হবে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। এরকম একটা প্রমাণ কিছুক্ষণ আগে আমরা করেছি সেটের মানে ভ্যালু দিয়ে, সেট দিয়ে, এখানে কিন্তু এটা সেট অ্যালজেব্রা দিয়ে দেখো, সেট বীজগণিতের সূত্র দিয়ে প্রমাণ করে দেখাতে হবে। চলো শুরু করি, প্রথমে আমরা এটা লিখে নিলাম এ ইন্টারসেকশন বি মাইনাস সি, তো এখান থেকে আমি প্রমাণটা শুরু করছি। তো আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যদি মাইনাস সাইন থাকে তাহলে আমি সেটাকে লিখতে পারি কি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট দিয়ে। দেখো এ ইন্টারসেকশন বি মাইনাস সি, তার মানে হলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, যেখানে পাশে কিন্তু অবশ্যই এই লাইনগুলো আমাদেরকে লিখতে হবে, বইয়ের যে অঙ্কগুলো আছে সেখানেও লেখা আছে, তোমাদেরকেও লিখতে হবে, আমিও কিন্তু লিখেছি। দেখো যেখানে সি ড্যাশ আর সি, সি ড্যাশ মানে কিন্তু সি কমপ্লিমেন্ট আর সি হলো এর পূরক সেট, তাই তো, সি ড্যাশ মানে সি কমপ্লিমেন্ট তো সি এর পূরক সেট, একটা কমপ্লিমেন্টারি সেট আর একটা সেট মিলিত হয়ে তো একটা মানে ইউনিভার্সাল সেট তৈরি হয়, তাই জন্য আমরা কিন্তু এটা এখানে লিখতে পারি। তাহলে এবার এটাকে আমি দেখো সাজিয়ে নিয়েছি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টটাকে আমি আবার কি লিখতে পারি, সি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, কারণ এটা হলো আইডেম্পোটেন্ট ল, এই যে লিখে নিয়েছি আইডেম্পোটেন্ট ল, আমি কি বলেছিলাম দুটো সেটের ইন্টারসেকশন বা ইউনিয়ন নিলে সেই সেম সেটটাকে আমি ফেরত পাই, এটা হলো আমার আইডেম্পোটেন্ট ল, তাই জন্য এটা এখানে লিখলাম। এরপরের লাইনে দেখো কি লিখেছি, এবার আমরা অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্রটা ইউজ করব, সেটা কি, সেটা হলো এই যে সাইনটা থাকে এটাকে আমরা ভেঙে নিয়েছি, মানে এখানে যেহেতু এটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এই পুরোটা রয়েছে, তো সেক্ষেত্রে আমি এই ইন্টারসেকশনটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি। দেখো এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি, দিয়ে এই যে ইন্টারসেকশনটা এটাকে বাইরে আলাদা করে লিখেছি, এটা হলো আমাদের অ্যাসোসিয়েটিভ ল। আচ্ছা তাহলে সেখান থেকে আমি আবার যদি সাজিয়ে লিখি, দেখো অ্যাসোসিয়েটিভ লটা কিন্তু এটার মধ্যেও প্রযোজ্য, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তো এটাকে আমি কি লিখতে পারবো,
ए इंटरसेक्शन এই যে বি আর সি এর যে অংশটা এটাকে আমি আলাদা করে ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি আর এটা যেমন বাইরে ছিল লেখা সেরকমই রয়েছে এটাও কিন্তু আমাদের এই সংযোগ সূত্রের মধ্যেই পড়ছে আচ্ছা এরপর আমরা প্রয়োগ করেছি দেখো বিনিময় সূত্র বিনিময় সূত্রটা হলো হলো আমাদের যদি এ ইন্টারসেকশন বি হয় তাহলে সেটাকে আমি লিখতে পারবো কি বি ইন্টারসেকশন এ এই ক্ষেত্রে যদি এটা ফার্স্ট এলিমেন্ট এটা সেকেন্ড এলিমেন্ট হয় তাহলে তাদের মধ্যে ইন্টারসেকশন রয়েছে যদি বিনিময় করি তাহলে সেকেন্ড এলিমেন্টটা প্রথমে চলে গেছে আর ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড পরে চলে এসেছে এটা যেমন ছিল তেমনই রয়েছে তারপরে আমি আবার এটাকে সংযোগ সূত্র প্রয়োগ করেছি তাতে আমার এই ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা আমি তুলে দিয়ে এই যে ইন্টারসেকশনের পোরশনটুকু এটাকে আমি আবার একসাথে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি এটাও কিন্তু আমার অ্যাসোসিয়েটিভ ল এর মধ্যেই পড়ছে তাহলে দেখো এখানে এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে আমি লিখতেই পারি বি মাইনাস সি আচ্ছা তার আগে আমি এটাকে জাস্ট বিনিময় সূত্র দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি কারণ প্রমাণ করার সময় আগে আমার এ মাইনাস সি ছিল সেজন্য তাহলে আমি এখানে দেখো এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টটাকে লিখতে পারি এ মাইনাস সি যেহেতু দেখো এখানে প্রথমেই আমরা মাইনাসটাকে কিন্তু ইন্টারসেকশন দিয়ে দেখাচ্ছিলাম আবার বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টটাকে আমি কি লিখতে পারি বি মাইনাস সি আর এই সাইনটা যেমন ছিল থাকলো তাহলে এটা প্রমাণিত হয়ে গেল তাহলে প্রথমেই আমার কি ছিল প্রথমে আমার ছিল এ ইন্টারসেকশন বি মাইনাস সি তাহলে এখান থেকে আমার কি প্রমাণ করে দিলাম আমি এটা ইকুয়ালস টু হবে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি তাহলে আমার সেট অ্যালজেব্রা দিয়ে এই যে ল গুলো যতগুলো আছে সবই কিন্তু আমার সেট অ্যালজেব্রার মধ্যে পড়ছে আর অবশ্যই প্রত্যেকটা লাইনে কিন্তু পাশে লিখে নিতে হবে যে সেখানে আমি কোন সূত্রটা ইউজ করছি না হলে কিন্তু আমরা পুরোপুরি নম্বরটা পাবো না এরপর দেখো আমরা ১২ নম্বর অঙ্কটাতে চলে আসলাম এই অঙ্কটা কিন্তু একটু অন্য এতক্ষণ আমরা যত রকম সেটের অঙ্ক করেছিলাম সেখানে শুধু সেটের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এইসব ফর্মুলা দিয়ে করেছি কিন্তু এখন কিন্তু একটু প্রশ্নের অঙ্ক রয়েছে যেগুলো দেখে নাও তোমরা সব বলে দিচ্ছি কেমন ভাবে করতে হবে প্রথমে বলেছি এখানে প্রশ্নটা কোন ইঞ্জিনিয়ারিং কলেজে ৮০ জন ছাত্র কম্পিউটার সায়েন্স ৭৫ জন ইনফরমেশন টেকনোলজি এবং ৭২ জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায় যদি ৬০ জন ছাত্র প্রথম ও দ্বিতীয় ৫০ জন ছাত্র দ্বিতীয় ও তৃতীয় ৪০ জন প্রথম ও তৃতীয় এবং ৩০ জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে তবে কলেজে ছাত্রদের জন্য কতগুলো আসন আছে ধরে নিতে হবে কলেজে কেবল এই তিনটি শাখাই আছে এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে প্রথমে একটা সূত্র তোমাদেরকে দেখে নিতে হবে এই যে আর্টিকেলটা এখানে রয়েছে একাধিক সসীম সেটের যোগের পদ সংখ্যা এই যে দুটি সসীম সেট এ ও বি এর যোগের পদ সংখ্যা নির্ণয় দেখে নাও এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এই সূত্রটা আমাদের খুব কাজে লাগবে এই ধরনের অঙ্কগুলো করার সময় এখানে একটা সূত্র রয়েছে আরেকটা সূত্র ভালো করে একটু দেখে নাও তোমরা আর একটা সূত্র দ্বিতীয় রয়েছে এটা হলো তিনটে সেটটি যদি তিনটি সসীম সেটের যোগফল নির্ণয় করি সেক্ষেত্রে কোন সেটটা নেব যে এখানে দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু কি বলেছে দেখো এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি বি এন মাইনাস এ বি এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সূত্রটা একটু লেন্দি এটা তোমাদেরকে একদম ভালোভাবে মনে রাখতে হবে তো এবার আমি মূল অঙ্কে চলে যাচ্ছি দেখে নাও আমি এখানে কম্পিউটার সায়েন্স আইটি মানে ইনফরমেশন টেকনোলজি আর ইলেকট্রনিক্স তিনটে যে শাখা আমাদেরকে প্রশ্নে বলা ছিল তিনটে শাখাকেই আমি এ বি আর সি তিনটে নাম দিয়ে ভাগ করে দিলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অঙ্কটা লেখার সময় অনেক সুবিধা হবে এবার আমাদেরকে তাহলে বলেছিল কি কম্পিউটার সায়েন্স বিভাগে ৮০ জন ছাত্র রয়েছে আর আইটি পার্টে রয়েছে আমাদের কজন ৭৫ জন আর ইলেকট্রনিক্সে রয়েছে কজন ৭২ জন স্টুডেন্ট
লিখে নিলাম তাহলে এটা এই যত সংখ্যক স্টুডেন্ট বলেছে সেটাই হলো আমার ওই সেটের এলিমেন্ট সংখ্যা বা পদ সংখ্যা। এবার বলেছিল কি যে প্রথম আর দ্বিতীয় বিভাগের মধ্যে কমন কজন রয়েছে 60 জন, যারা কিনা কম্পিউটার সায়েন্সও পড়ছে আবার আইটিও পড়ছে। আর দ্বিতীয় মানে আইটি আর ইলেকট্রনিক্স দুটো সাবজেক্টই পড়ছে কজন? 50 জন। আর ফার্স্ট মানে কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স পড়ছে আমাদের কজন? 40 জন। তাহলে দেখো যেহেতু দুটো সেটের মধ্যেই এরা রয়েছে সেই জন্য এরা কোথায় রয়েছে? এরা এই দুটো সেটের ইন্টারসেকশনে রয়েছে। আর সেই ইন্টারসেকশনে কটা পদ রয়েছে? 60টা। সেই জন্য আমি এখানে এন লিখেছি। এন অফ এন মানে নাম্বার, এন অফ এটা। একই রকম ভাবে এখানেও তাই করেছি, এদের ইন্টারসেকশনে রয়েছে, এখানেও রয়েছে। আর 30 জন স্টুডেন্ট, তারা তিনটে সাবজেক্টই পড়ছে, তার মানে তারা তিনটে সেটের ইন্টারসেকশনেই পড়ছে। সেই জন্য আমি এখানে দেখো এ ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন, সি লিখেছি। আর এখানে এন অফ লিখেছি কারণ নাম্বারটা বোঝাচ্ছে। তাহলে আমাদের প্রশ্নে ছিল কি, প্রশ্নে আমাদের নির্ণয় করতে হতো যে কলেজে ছাত্রদের জন্য কতগুলো আসন রয়েছে, তার মানে মোট আসন সংখ্যা আমাকে নির্ণয় করতে হতো। তাহলে এখানে মোট আসন সংখ্যা হলো গিয়ে আমার ইউনিয়নটা। তার মানে দেখো আমি এখানে এন অফ এ ইউনিয়ন, বি ইউনিয়ন, সি কিভাবে নির্ণয় করেছি, সেই যে সূত্রটা তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে একটু বড়, এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এদের ইন্টারসেকশন, এদের ইন্টারসেকশন, ইন্টারসেকশন প্লাস এটা। এখানে শুধু মানগুলোকে পরপর পরপর বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে যোগ করে এদের এরকম এসেছে 257 থেকে 150 বিয়োগ করে আমার 107 জন এসেছে। তার মানে ওই কলেজে মোট সিট সংখ্যা কত? সিট সংখ্যা হলো আমাদের 107টি, যার মধ্যে কিনা এই তিনটে তিনটে ভাগ আছে। এভাবে পড়েছে না এই অঙ্কগুলো, কিন্তু খুব একটা কঠিন নয়, অঙ্কগুলো দেখতে একটু বড়, কিন্তু বেশিরভাগ অঙ্কই ওই সূত্রটা দিয়েই হয়ে যাবে। ভালোভাবে তোমরা একটু দেখে নাও। তোমাদের বইতে 17 নম্বর অঙ্কটি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে একই রকম আরেকটি অঙ্ক আমি বোঝানোর জন্য নিলাম। বলছে কোন কলেজের 1000 জন ছাত্রের মধ্যে 540 জন ফুটবল, 465 জন ক্রিকেট এবং 370 জন ভলিবল খেলে। মোট ছাত্র সংখ্যার 325 জন ফুটবল ও ক্রিকেট, 260 জন ফুটবল ও ভলিবল আর 235 জন ক্রিকেট ও ভলিবল খেলে এবং 125 জন প্রত্যেকটি গেম খেলে। তাহলে কতজন ছাত্র কোনো গেম খেলে না, কেবল একটি গেম খেলে এবং ঠিক দুটি গেম খেলে? আমাদেরকে এটা নির্ণয় করতে হবে। অঙ্কটা কিন্তু একটু বড় হয়েছে, তবুও তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। তো এখানেও আমি আগের প্রথম অঙ্কটির মতনই, দেখো ফুটবল ক্রিকেট আর ভলিবলকে ABC তিনটে নাম দিয়ে দিয়েছি, আর টোটাল আমার ছাত্র সংখ্যা বলে দিয়েছিল কলেজে 1000 জন। তাহলে এস যে ইউনিভার্সাল সেট, সেখানে আমার মোট 1000 জন স্টুডেন্ট রয়েছে। এদের মধ্যে সবাই কিন্তু আমার খেলছে না, কিন্তু মোট স্টুডেন্ট হলো আমার 1000 জন। তাহলে এখান থেকে বলে দিয়েছে ফুটবল খেলছে আমার 540 জন, ক্রিকেট খেলছে কজন? 465 জন, আর এদিকে ভলিবল খেলছে কজন? 370 জন। তার মানে এ সেটে রয়েছে এটা, বি সেটে এটা, সি সেটে রয়েছে এটা। তাহলে আমি এ ইন্টারসেকশন বি সেট মানে ফুটবল আর ক্রিকেটের মধ্যে যারা কমন সেটা হলো আমাদের 325 জন, বি আর সি সেটের মধ্যে কমন রয়েছে যারা তারা 235 জন, আর এ আর সি সেটের মধ্যে কমন রয়েছে আমার 260 জন, আর তিনটে খেলায় খেলছে এরকম আছে আমার 125 জন। ঠিক আছে, তাহলে এবার আমাদের প্রশ্ন রয়েছে কি, দেখো বলছে প্রথম প্রশ্নটা ছিল কি যে কোনো গেম খেলে না। তাহলে কোনো গেম খেলে না যদি আমাদের নির্ণয় করতে হয়, তার আগে যদি আমি এটা নির্ণয় করে নিই যে কোন কত সংখ্যক ছাত্র আছে যারা কিনা যে কোনো একটি খেলা অন্তত পক্ষে খেলে, অর্থাৎ এই যে ইউনিয়ন মানে আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম ইউনিয়ন মানে হলো অর, তার মানে এন অফ এ ইউনিয়ন, বি ইউনিয়ন, সি, এই কথাটার অর্থ হলো হয় ক্রিকেট খেলে, নালে ফুটবল খেলে, না হলে ভলিবল খেলে। তার মানে যে কোনো একটি খেলা এই ছাত্ররা খেলেই, তার জন্য যে সূত্রটা ইউজ করেছে দেখে নাও, এন অফ এ, এন অফ বি প্লাস এটা সব প্লাস করে যে আসল যে সূত্রটা আমাদের,
সেটাকে এখানে সব মানগুলোকে আমি বসিয়ে দিয়েছি, 540, 465, 370, দেখো সবগুলো মান আমি এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করেছি, করে আমার এসেছে 1375 বিয়োগ 695, তো সেখান থেকে এসেছে কত, 680। আশা করি তোমরা যোগ বিয়োগটা বুঝতেই পেরেছো, এটা আমি আর অত বলছি না। এবার দেখো তাহলে কোনো খেলা খেলে না এরকম তাহলে কতজন হচ্ছে, এই যে সংখ্যাটা আমি পেলাম 680, এরা মানে এরা কিন্তু কোনো না কোনো খেলা অবশ্যই খেলে। তাহলে মোট যে ছাত্র সংখ্যা এই যে 1000 জন, সেখান থেকে যদি আমি কোনো না কোনো খেলা খেলে এদের সংখ্যাটাকে বিয়োগ করে দিই, তাহলে আমি কি পাবো, এমন সংখ্যাটা পাবো যে যারা কিনা কোনো খেলাই খেলে না। সেটাই লিখছি যে কোনো খেলা খেলে না তারা কিরকম হচ্ছে, এদের কমপ্লিমেন্টারি সেটটা, যেটা কিনা এই ইউনিভার্সাল সেট যেটা 1000 জন ছিল সেখান থেকে বিয়োগ করেছি, বিয়োগ করে আমার এসেছে 320 জন, এরা কোনো খেলাই খেলে না। এরপর আমরা পরেরটাতে যাচ্ছি, এখানে বলেছে কি দেখো, শুধু ফুটবল খেলে, শুধু ফুটবল খেলে মানে হলো এই যে এ আমার ফুটবলের সেটটা, তাহলে বাকি সেটগুলো তারা খেলে না, মানে সি বি এদের কমপ্লিমেন্টারি সেটে থাকছে। তাহলে দেখো কি হবে, এই সূত্রটা ইউজ করেছি, এন এ থেকে তাহলে বিয়োগ করে দিলাম, এর সাথে বি এর যে ইন্টারসেকশনে যেটা ছিল সেটা বিয়োগ করে দিয়েছি, আর সি এর সাথে যে ইন্টারসেকশনে ছিল সেটাকেও বিয়োগ করে দিয়েছি, আর যোগ করে দিয়েছি সবার ইন্টারসেকশনে যেটা থাকছে সেটাকে। তাহলে 325 আর 260 কে বিয়োগ করে দিয়েছি 540 থেকে, আর 125 যোগ করেছি, করে আমার এসেছে 80। মানে শুধু ফুটবলটাকেই রাখবো, বাকি খেলার অংশগুলোকে আমরা বিয়োগ করে দিয়েছি। তারপর একই রকম ভাবে শুধু ক্রিকেটের ক্ষেত্রে করেছি, দেখো শুধু ক্রিকেট খেলে, তো সেখানে আমি শুধু বি ক্রিকেটের পোর্শনটা হলো বি সেটা রেখেছি, আর বাকি যে কমন পোর্শন গুলোকে বিয়োগ করে দিয়েছি, এটাকে যোগ করেছি, যেহেতু এটা সবার মধ্যেই রয়েছে, করে আমার এসেছে কত, 30। মানে এটা 465 ছিল, এটা ছিল 325, এ ইন্টারসেকশন বি, আর বি ইন্টারসেকশন সি তে ছিল 235, করে আমার এসেছে 30। তো ভলিবলের ক্ষেত্রেও আমার শুধু সিটাই থাকবে, এনসি মাইনাস এন, এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, দেখো এখানেও সব বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমার এসেছে 0। তার মানে শুধু ভলিবল খেলে এরকম কোন ছাত্র সংখ্যা নেই। তাহলে শুধু একটি গেম খেলে তাহলে এরকম ছাত্র সংখ্যা কতজন হবে, এই যে আমাদের যে পোর্শন গুলো বেরিয়েছে এদের সবগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব এমন ছাত্র সংখ্যা যারা কিনা একটা কোনো না কোনো গেম একটি খেলে, এটা হলো আমার কতজন, 110 জন। এরা শুধু একটি করেই গেম খেলে, হয় ফুটবল, না হলে ক্রিকেট, না হলে ভলিবল, যদিও ভলিবলে আমরা কাউকেই পাইনি। এটা হলো আমার সেকেন্ড পার্ট অঙ্কে। এরপর হলো থার্ড পার্ট, যেটা কিনা ঠিক দুটি করে গেম খেলে, এটা কিছুই না, একই রকম ভাবে শুধু করব। শুধু দেখো আমরা এখানে যেটা বার করেছি সেটা হলো কি, এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ টোটাল, মানে তিনটে যে ইন্টারসেকশনে ছিল সবটা থেকেই, তাই এখানেও দেখো এন অফ এ ইন্টারসেকশন সি থেকে বিয়োগ করে দিয়েছি ওইটা, আবার এখানেও দেখো এন অফ এ বি ইন্টারসেকশন সি থেকে আমি বিয়োগ করে দিয়েছি এটা, ঠিক আছে। তার মানে হলো এটা কিছুই না, এটা দুটো গেম খেলার যে পোর্শনটা, তারপর এখানে মানগুলোকে আমি বসিয়ে দিয়েছি 325, 125 মানগুলো বসিয়ে এটাকে বিয়োগ করে দিয়েছি। তোমরা এখানে মানগুলোকে বসিয়ে দিতে পারো। তো এইভাবে এই ধরনের যে এন দিয়ে যে অঙ্কগুলো, এভাবে আমরা এগুলো করতে পারি। আর একটা লাস্ট অঙ্ক তোমাদেরকে আজকে দেখাবো, দেখি আজকের ক্লাস আমি শেষ করব। দেখো এখানে একটা ছোট অঙ্ক রয়ে গেছে, বলেছে যে সেট প্রক্রিয়া প্রয়োগে প্রমাণ করো যে 231 এবং 260 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এখানে দেখো এটা খুব ছোট অঙ্ক, বলেছে কিভাবে এটা দেখাবো। তাহলে ফার্স্টে আমি 231 এর যে গুণন নিয়োগ তাদের একটা সেট তৈরি করেছি, এটাকে নাম দিয়েছি আমি এ,
এখানে দেখো লিখেছি 1, 3, 7, 11 এগুলো সব হয়েছে। আবার 260 একটা গুণনীয়কের সেট তৈরি করেছে, কিন্তু এই দুটো গুণনীয়কের সেটের মধ্যে একমাত্র 1 ছাড়া আর কোনো কমন এলিমেন্ট নেই নেই বলেই আমরা এটাকে কি বলতে পারি, যে এরা পরস্পর মৌলিক। এটা কিন্তু আমি দেখো এমনি যে গসাগুর অঙ্ক সেটাকে আমরা সেটের মাধ্যমে প্রমাণ করতে পারি। এইভাবে আমরা সেটের মাধ্যমে অনেক ধরনের অঙ্কই করতে পারি, বিশেষ করে ভেন ডায়াগ্রাম বা ওই যে এন এর যে ফর্মুলাটা ওটা ইউজ করে। তোমরা ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, অসুবিধা হলে তোমরা অবশ্যই সেটাকে নিয়ে আবার দেখবে। আজকের ক্লাস এখানেই শেষ।